কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা ভ্লগ নিয়ে। আজকে শুক্রবার, তো ভূমির একটুখানি ভিডিও বানিয়েছি যেহেতু ওর আজকে চুলটা কাটিয়ে দেবো, ওর 18 মাস হয়ে গেছে। তো বৃহস্পতিবার বিকেলেই আমি বাড়ি চলে এসেছি, তো আজকে কাটাবো। আর ভূমির বান্ধবীকেও সাজিয়েছি, ভূমিকেও সাজিয়েছি। তো ওর একটু ওই 3টের দিকে ওর চুলটা কাটাতে আসবে, তো একটু ভাবলাম ওর একটু ভিডিও করে রাখি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই চুল কাটানো নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েছি, মানে এত গরম। আমাদের তো তারকেশ্বরে গিয়ে চুল দেওয়ার ইয়ে আছে, মানে আমার শ্বশুরবাড়িতে, মানে ওর বাবা, ভূমির বাবা আর পিসি দুজনকেই, দুজনেরই চুল তারকেশ্বরে দেওয়া হয়েছে। তো যেহেতু গরম প্রচণ্ড, এই মাসের মধ্যেই, মানে এপ্রিলের মধ্যেই ওর চুলটা কাটাতে হবে। তার জন্য এখন তো যাওয়া পসিবল না, ওর খুব কষ্ট হবে এত গরমে ওকে নিয়ে গেলে। তার জন্য মা বললো যে চুলটা কাটিয়ে রেখে দাও, বৃষ্টি টিষ্টি হলে, একটু ঠান্ডা হলে ওয়েদারটা, দেন তোমরা গিয়ে পুজো দিয়ে এসো। তো আর সেদিনকে শুক্রবারে কোনো ব্লগ করতে পারিনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল ভূমি। তো ওর চুল কাটাতে এসেছিলো যখন, ও যে এত কান্না কেঁদেছে, মানে আমাদের পাড়ার লোক এক হয়ে গেছে, এত কেঁদেছে, ভয় পেয়ে গেছে সারাদিন, মানে ঘুমায়নি, সারা রাত্রির ঘুমায়নি, খালি কেঁদেছে কন্টিনিউ। তো আমার পক্ষে আর পসিবল ছিল না যে শুক্রবারে ব্লগ করি, তো শনিবারের ব্লগ এটা। প্রথমেই তোমরা দেখলে কোকোকে আর বাবা কোকোকে তারপরে নিয়ে গেল, তারপরে এদিকে চাটাও হয়ে গেছে, আমি একটু চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এদিকে ভূমির শরীরটা ঠিক নেই, মানে ও এত কেঁদেছে না এখনও, ও মানে ঘ্যান ঘ্যান করছে। এটা আমার দিদা, দেখতে পাচ্ছ সবজি ধুচ্ছে। দিদার কিন্তু রোজকারের ডিউটি, আমাদের বাড়িতে এসে সবজিটা কেটে দেয় দিদা, কেটে দেয়। আর আমি যদি যাই তাহলে ভূমিকে নিয়ে খেলা করে। তো দিদা আমাদের পাশেই থাকে, দিদা আমার মায়েরই মা, তো এখানেই খাওয়া দাওয়া করে, আমাদের সাথে থাকে। আর আমাদের বাড়ির সামনের এই পুকুরটা দেখো কি ভালো লাগছে। আজকে 3 দিন ধরে দেখছি গরম, 2 দিন ধরে আর কি গরমটা একটু কম, সরি 3 দিন বললাম, 2 দিন ধরে গরমটা একটু কম, গরম যে নেই তা না, মানে একটু কম লাগছে আগের থেকে। তো এইদিকে দেখো আজকে নিরামিষ রান্না বান্না হবে, দুধটা জাল দিয়ে ভূমিকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। আর মা আজকে দই পটল করবে, আলু ভাজবে, তো সবজি টবজি সব আমার দিদা সকালে এসে কেটে দিয়েছে। আর এই যে ভাত টাত নামিয়ে নিয়ে ভূমিরও সবজি কাটা হয়ে গেছে। এই যে এবারে আমি একটুখানি কাজ টাচ করে নেব, সেরকম কিছু করতে হয় না, আগেই বলেছি বাপের বাড়ি আসলে, তো টুকটাক কিছু কিছু কাজ করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর তোমরা দেখছো আমার ব্লগটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশানটা তোমরা তাড়াতাড়ি পাবে আর আমারও ভালো লাগবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। তো এই যে ভূমি দিদার সাথেই খেলছে, আর এদিকে সব প্রিপারেশন ডান, এবার মা খালি রান্নাগুলো করবে। এইদিকে আজকে মুগ ডাল হবে, তো মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজাও বসিয়ে দিয়েছে মা। এবার আমি একটু বসে বসে টিভি দেখবো, ভূমিও একটু খেলবে, ওর বন্ধুরা আসবে, দেখতে পাবে তোমরা। তো একটু টিভি দেখি, ভাবছি ভাল লাগছে না, মানে রাতভর ঘুমায়নি তো শরীরটা ঠিক ভালো নেই। তো এই যে সব বসে পড়েছি, আর ভূমি ওর ফ্রেন্ডসদের সাথে এবার খেলবে। ও আসলেই ওর এই যে ওই ওর লাইভ বন্ধু আসবে, ওর পাশে আমাদের আর একটা বাচ্চা আছে, ও আসবে, ওদের সাথেও খেলতে থাকবে। আর বায়না খালি এটা নেবে ওটা নেবে, এখন আঙ্গুর খাওয়ার জন্য বায়না করছে। তো তিনজনকেই একটা একটা করে আঙ্গুর ফল দিয়ে দিয়েছি আর বসে বসে তিনজনই খাচ্ছে। তো তোমরা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টিভি দেখা হয়ে গেছে, ওরাও চলে গেছে, তো ভূমিও ঘুমিয়ে পড়েছে, মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমি ভাবলাম একটু ঘরটর গুছিয়ে নিই, তো এই ঘরটা গুছিয়ে ফেলছি। আর বেসিক্যালি আজকে করব কি, আমার দাদার নতুন ঘর হয়েছে, তো ওপরে ঘর হয়েছে নতুন, তো ওই ঘরটা হওয়ার পর থেকেই কমপ্লিট হয়ে গেছে। এখনও মানে বাথরুমের কাজ টাজ বাকি, কিছু কিছু টুকটাক কাজ বাকি, লাইট টাইট আরও ফ্যান্সি কিছু লাগাবে হয়তো দাদা। ও যেহেতু চাকরি করে, বাইরে থাকে, তো এখনও বাড়িতে নেই,
জন্যই আসলে করবে, যার জন্য আমি আর মা ডিসাইড করলাম কি একটু ঘরটা আজকে ধোয়াবো। আর জামা কাপড় কেচে দিয়েছে মা, সেগুলোকে প্রথমে আমি মেলে দিই, দেন তারপরে ঘরটা ধোয়াবো, কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে, ঘরটা ইউজও হচ্ছে না, যার জন্য নোংরা হয়ে পড়ে আছে। তো আমি এসেছি, মা একা অত মানে জল টল টানতে পারে না, আর পাইপেও ঠিক মতো জল ওঠে না, যার জন্য একার পক্ষে পসিবল হয় না। তো আমি যেহেতু এসেছি, মা বললো যে আমার সাথে একটু হেল্প করে দে, তাহলে দুজন মিলে ঘরটা ধুয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভূমি নিজে ঘুমাচ্ছে, তার মধ্যে কাজ টাজ কমপ্লিট করে নিতে হবে। তো এই যে আমি আর মা চলে এসেছি, মা জলটা একটু টেনে আমাকে দিচ্ছে আর আমি ধুয়ে নেব। তো শুরু করে দিয়েছি, ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে, দেখো নতুন হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে ঘরে, দাদা আসলে হবে। আর ওর বাথরুমটাও অনেক বড় আর খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো দেখা যাক ওরা এখনও কী কী করে, বাথরুমে কিছুই করা হয়নি এখনও, ইন্টেরিয়ার সব করা বাকি, মানে ওর কল টল লাগানো, ওয়াশিং মেশিন, গিজার, এগুলো সব করা বাকি। তো এই যে আমি ধোয়াতে বসে গেছি, একটু ঘরটা ধুয়ে নিই। উপরের ঘরটা ধুয়ে নিচে চলে এসেছি, কারণ নিচে ডাইনিং প্লেসটা নতুন হয়েছে, তোমরা দেখেছো আমার আগের ব্লগেও। তো যেহেতু এখানে আমরা কী করি, ডাইনিং টেবিলে বসে খাই না, এখন গরমে নিচেই বসে খাই, কারণ এখানে পাখা এখনও লাগানো হয়নি। তো টেবিল ফ্যান নিয়ে নিচে বসেই খাই। তো নিচে না কেমন মানে হলুদ হলুদ দাগ হয়ে রয়েছে, তাও আমি ভাবলাম যে একটু ধুইয়ে দিই। এর মধ্যে ভূমিও উঠে পড়েছে, ভূমি মার কাছে, আর আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা নেওয়ার পর তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। এদিকে মা ভূমিকে স্নান করিয়ে দিচ্ছে, তোমাদের জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু ভিডিও করলাম তোমাদের জন্য। তো এই যে মা স্নান করিয়ে দিচ্ছে, স্নান করাটা কিন্তু ভূমির খুব পছন্দের, কিছুতেই গামলা থেকে উঠবে না ও, একবার যদি স্নান করতে বসে। তো ওকে স্নান টান করে রেডি করিয়ে দিয়ে মা একটু উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে, ব্যাস আমাদের কাজকর্ম পুরো শেষ। এখন যা করবে, আমাদের দিদা আছে এসে করবে, মানে কাজের দিদা আছে, একজন দিদা আছে রাখা, তো উনি বাসন মাজে, ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। তো ওই দিদা সকালেও এসেছিলো, এখন বেলার কাজগুলোও করে দিয়ে যাবে। তো মা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, এদিকে এই দেখো দিদাও এসছে কাজ করছে। আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারলাম না, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ শরীর প্রচণ্ড খারাপ আমার, মানে আমার এখন মানে ডাক্তার না দেখালে হবে না, আমার মানে ডিহাইড্রেশন হয়ে গেছে, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, কদিন ধরে ঘুম নেই। তো এই যে পুজো টুজো দিয়ে আমি ফ্রেশ হয়ে গিয়ে একটু রেস্ট নেব। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, ভালো থেকো।